যে প্রশ্নগুলো এসছে আমি আপনাদের কাছে সেটির উত্তর দেওয়ার আগে বলতে চাই, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলছেন আল্লাহর ফজল, আল্লাহর রহম, আল্লাহর কোরআন এবং আল্লাহর রহমতের নবী জগতে আসার কারণে তোমরা আনন্দ প্রকাশ করো। কি ভালো জিনিস পাইলে কি কানবো না খুশি হব? নবীর চেয়ে বড় নেয়ামত জগতে আছে? ওয়াজকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিয়মাতিহি ইখওয়ানা। যে নবীর কারণে আমরা ভাই ভাই হয়ে গেছি, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের পদপ্রান্তে, সেখান থেকে তিনি তুলে আনছেন। ক্যান্সার লেগেছিল, ক্যান্সার হয়ে গেছিল পৃথিবীর গায়ে, সেই পৃথিবীটাকে তিনি রক্ষা করে শান্তির পৃথিবী বানিয়ে দিয়েছেন মদিনার জমিনটাতে। তিনি এমন ভাবে তার সাহাবী দিয়ে রাষ্ট্র তৈরি করলেন যে চোর বাটপার কেউ নাই মদিনার। নবীর যুগে মদিনায় এই দেশটির মধ্যে কোনো জেলখানা ছিল না, কোনো জেলখানা, জেলখানা ছিল না মানে কি, চোর ছিল না, বাটপার ছিল না, চান্দাবাজ ছিল না, ধান্দাবাজ ছিল না, মদখোর ছিল না, ঘুষখোর ছিল না। তার নবী এমন একটা সুন্দর দেশ তিনি তৈরি করলেন। এগুলো সবগুলো মিলিয়ে গোটা নবী, নবীজির পুরো জীবনটাই আমাদের আলোচনা, না হলে কোরআনে আল্লাহ তাআলা তাকে কখনো বলতেন না। কখন মানে নবীদের কাছ থেকে তিনি অঙ্গীকার নিয়েছেন, শপথ নিয়েছেন, এই ঘটনা আল্লাহ আনতেন না, খালি 40 বছরের পরেই সব বর্ণনা করতেন। কথা বুঝতে পারছেন না? নবীর জীবনের আলোচনা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এসছে। শুধু একজনের মিলাদ পড়া যাবে না, সেটা হলো আল্লাহর মিলাদ। আল্লাহ কি কারো থেকে জন্ম দিয়েছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাজেই আমাদের সবচেয়ে বড় পুঁজি আমরা কোরআন পেয়েছি, সবচেয়ে বড় পুঁজি আমার নবীকে আমরা আলোচনা করব। আপনারা সকলে রাজি আছেন? হ্যাঁ, দুটো করে রাজি আছেন? কাজেই আমাদের মধ্যে যেন বদ আকিদার কোনো মানুষ আর ঠাঁই